আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির দুনিয়ার ধন আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার প্রাণের প্রাণ দয়ার নবী জিরি আগমনে অসুরু জ্বরে দুই লয়নে দয়ার নবী জির আগমনে অসুর জ্বরে দুই লয়নে এখন কাঁদেন নবী উম্মতের মায়ায় আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার প্রাণের প্রাণ আরে দেখি আপনার মাঝি যা ভাগবতী মা খাদি যা দেখি আপনার মাঝি যা ইমান নিলেন মা খাদি যা আপনার প্রেমে তিনি হইলেন কুরবান আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জয় হোক বাবাজি গৌসে আজম পীর রহমাতুল্লাহ তাআলা তিনি যেন বনবাসা করে গেলেন এমন একজন বুজুর্গানের দিন এসেছে যে মুয়াজ্জাজ গৌসে আজম মাদ্রাসায় পড়াশোনা করে তৎকালীন জামানার যেন গৌস তিনি এসেছেন সবচেয়ে বড় গৌস তিনি মাহফিলে নসিহত করবেন তাকরির করবেন এই তাকরির শ্রবণ করার জন্য গৌসে আজম পীর চলে গেছেন বাবাজি প্রেমের টানে দৌড়ে দৌড়ে গেলেন যেন ওই মাহফিলে যোগদান করতে যাবেন ওই গৌস বলতে আছেন ওই দেখো একটা বাচ্চা ছেলে আমার মাহফিলে আসছে তাকে মাহফিল থেকে বিতাড়িত করো গৌসে আজম পীর যখন মুয়াজ্জাজ সময় নাকি ওখান থেকে যখন তিনাকে বের করা হলো গৌসে আজম পীর দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে না আবার দ্বিতীয়বার যেন গৌসে আজম পীর রহমাতুল্লাহ তাআলা নাই আবার মাহফিলের ভিতরে যাচ্ছে না আবার গৌসে আজমকে বের করা হলো সবাই যেন গৌসে আজমকে তাকিয়ে তাকিয়ে দেখলে না আবার অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে আর যেন থামতে পারলেন না গৌসে আজম যেন কান্না করতে লাগলেন বাবাজি প্রেমের আবেগে গৌসে আজম পীর রহমাতুল্লাহ তাআলাই আবার যেন মাহফিলের সামনে হাজির হওয়া সবাই যেন ক্ষিপ্ত হয়ে গৌসে আজমের চারিপার্শ্বকে ঘেরাও করে নিয়েছে বলে হে গৌসে ছেলে তোমাকে বারবার বাধা প্রদান করার সত্ত্বেও তুমি কেন মাহফিলের মধ্যে আসছো মজার গৌসে আজমের সঙ্গে খারাপ ব্যবহার করার পরিকল্পনা করলো যে বলেন সুবহানাল্লাহ এই ছেলে তোমাকে বারবার বলা হচ্ছে তুমি এসো না আমাদের মাহফিলে ডিসিপ্লিন ভঙ্গ করতে কেন আসো একবার দুবার তিনবার কবার তোমাকে বাধা প্রদান করা হয় হাত উত্তোলন করেছে ইত্যবসরে ওই গৌস যিনি তৎকালীন জামানার গৌস ছিলেন পীর ছিলেন তিনি সঙ্গে সঙ্গে বলছেন শোনো তুমি এর গোত্রে হস্তক্ষেপ করো না
এর গতরে হাত তুলিও না তার কারণ ইয়ে কোনো মুজরিম নয় কোনো অত্যাচারী নয় কোনো গুনাহগার নয় কোনো গুনাহকারী নয় তবে হুজুর আপনি প্রথমবার তাকে বের করলেন দ্বিতীয়বার বের করলেন আবার বলছেন সে নিরুপায় সে নিষ্পাপ সে কোনো অন্যায়কারী নয় নির্দোষ ব্যক্তি তো আপনি বের কেন করলেন তো বলছে আজম পীর রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে তিনি বলছেন যদি শুনতে চাও তো বাচ্চাকে আমার সম্মুখে হাজির করো জোরে বলে বিসমিল্লাহ গৌসে আজম পীর রহমাতুল্লাহ আলাইকে আদবের সঙ্গে নিয়ে যাওয়া হলো সেই জামার যিনি পীর গৌস যিনি বক্তব্য দিচ্ছিলেন তিনি গৌসে আজমকে নিয়ে সিনাতে জড়ে নিলেন জোরে বলেন সুবহানাল্লাহ সবাই আশ্চর্যিত কি ব্যাপার একে কিছুক্ষণ মুহূর্তে তাকে সমাজে আসতেই দিছিল না এবার এলো তো আবার সিনাতে জড়ে নিল ব্যাপারটা কি তিনি এবার মাইক্রোফোন সামনে নিয়ে বলছেন শুনো আমি প্রথমবার যে তাকে মাহফিল থেকে বের করেছিলাম যাতে করে তোমরা সবারই সবাই যেন তার চেহারার দিকে তাকিয়ে দেখো জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা প্রথমবার তাকিয়ে দেখা হলো দ্বিতীয়বার আবার কেন বের করলেন যে দ্বিতীয়বার বের করলাম যদি কাউরির বুঝতে বা চিনতে অসুবিধা হয় তো আবার ভালো করে দেখে তাকে চিনে নাও চিহ্নিত করে নাও জোরে বলেন সুবহানাল্লাহ এবার তৃতীয়বার বেলানে তোমরা যখন বের করতে যাচ্ছ তখন এর আসল পরিচয়টা দিচ্ছি আমি যেমন এই জামানার গাউস এমন একটা দিন আসবে ইনি হবেন এই জামানার গাউস জোরে বলেন সুবহানাল্লাহ যেদিনকে তিনি চিৎকার করে বলবেন যে পীর যত পীর দুনিয়ার বোকা থাকবে যত খানকা থাকবে সকল পীরের কাঁধের উপরে আমার কদম থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ যে পীরের কাঁধে আমার চরণ থাকবে না সে পীর হতেই পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ মুয়াজ্জাজ সামাইনে কেরাম তো গাউসে আজম পীর রহমাতুল্লাহ আলাই মুয়াজ্জাজ এমন একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন মুয়াজ্জাজ সামাইন বলার অনেক কিছু ছিল কিন্তু পরিবেশ পরিস্থিতি জানা একবার দরুদ পড়লাম তো আল্লাহুম্মা সাল্লা আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি তিনার জীবনে তিনি আলেম হলেন মাওলানা কমপ্লিট হলো ইলমে শরীয়ত ইলমে হাকিকাত তরিকত মারিফাত যত শিক্ষা কমপ্লিট করলেন কিন্তু তবুও কমপ্লিট করার সত্ত্বেও তিনি এখনো বক্তব্য দিতে লাগেননি আমরা যখন মৌলভি হলাম তখন হয়তো গজল বলতাম তবে ভয়ে ভয়ে তো খুব কষ্টের উপরে যদি গজল বলতে শিখলাম কোন রকম তো আবার বক্তব্য দেওয়া তো খুব কষ্টকর ব্যাপার তো গৌসে আজম বিরাট একজন মাওলানা তৎকালীন জামানার গৌস তৎকালীন জামানার বিখ্যাত একজন আলেমে দিন তিনি বক্তব্য রাখতে পারছেন না বা রাখছেনও না গৌস কার নাম দেখেন গৌসে আজম শায়িত হয়ে আছেন দিন দুপুরে তো স্বপ্ন যোগে দেখছেন যে গৌসে আজমের মাথার কাছে আমার নবী আকা মুস্তফা হাজির হয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ কে হাজির হলেন আল্লাহর নবী আকা মুস্তফা তিনি মাথার হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন বেটা তুমি বক্তব্য কেন রাখছো না তুমি আজকের পর থেকে বক্তব্য রাখবে তো বলছেন হুজুর এত এত বড় বড় শিক্ষিত ব্যক্তি বুজুর্গানে দিন এখানে থাকলে আর আমি বক্তব্য রাখবো কি করে আমার সাহসে কুলাই না তো আল্লাহ নবী আকা মুস্তফা বললেন যে হে গাউস তুমি মুখটাকে খোলো জোরে বলেন সুবহানাল্লাহ মুখটাকে খোলো মুখটাকে খুললেন আল্লাহ নবী নিজের লেয়াবে দেখান বা থুথু মুবারক গাউস পাকের মুখ মুবারককে প্রদান করলেন কবার দিয়েছিলেন জানেন একবার দিলেন দুবার দিলেন তিনবার দিলেন চারবার অতিবাহিত হয়ে গেল অতিক্রম করলেন
হায়াতার আল্লাহর নবী আকরাম মুস্তাফা গাউসে আযমের মুখ মুবারকে নিজের লাভে দেহান মুবারক প্রদান করলেন জোরে বলেন সুবহানাল্লাহ এবার যেন মুজাজ্জামান গাউসে আযম পীর রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে আল্লাহর নবী আকরাম মুস্তাফা রহমাতুল লিল আলামিন নবী চলে গেলেন বাবাজি গাউসে আযম পীর রহমাতুল্লাহ তাআলা আবার কিছু কোন মুহূর্তে দেখছেন যেন একজন ব্যক্তি গৌসে পাকের নিকটে হাজির গৌসে পাকে একই প্রশ্ন করে হে গৌসে পাক তুমি বক্তব্য কেন রাখো না একই কথা বললেন হুজুর গো আমি বক্তব্য কেমন করে রাখবো হুজুর এখানে এমন এমন শিক্ষিত ব্যক্তি রয়েছি যাদের সামনে আমি বক্তব্য দেওয়া তো দূরের কথা যাদের সামনে আমি বক্তব্য দেওয়া তো দূরের কথা মুখ খুলতে পারবো না গাউসে আযম পীর রহমাতুল্লাহ তাআলাকে বললেন বেটা একটু মুখখানা খুলো গাউসে আযম পীর আবার মুখটা খুললেন উনি যেন গাউসে আযমের মুখে লাভে দেখান থুতু মুবারক একবার দিলেন দুবার দিলেন তিনবার দিলেন চারবার দিয়ে তিনি চলে যাবেন গাউসে আযম পীর রহমাতুল্লাহ হাত দুটি ধরে বলছেন হুজুর আপনি কে আমি জানি না গো হুজুর আমি আপনাকে একটা প্রশ্ন করব প্রশ্নের উত্তর কি আপনি দেবেন কি প্রশ্ন করবে বেটা হযরত গাউসে আযম পীর রহমাতুল্লাহ আলাইহি বলে বলে বেটা হুজুর গো আপনি আমাকে একবার মুখে থুতু দিলেন দ্বিতীয়বার থুতু দিলেন তিনবার দিলেন চারবার দিলেন আর কেন দিলেন না তিনবার তো দিতে পারতেন চারবার কেন দিলে চারবার যদি দিলেন তো পাঁচবার তো দিতে পারতেন কিন্তু চারবার কেন দিলে আল্লাহর নবী গাউসে আযম পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন বেটা আমি অন্য কোন ব্যক্তি নই গো বেটা তোমার কাছে পূর্ব মুহূর্তে একজন ব্যক্তি এসেছিলেন বলে হ্যাঁ বলে উনি কে বলে আল্লাহর নবী আকরাম মুস্তাফা এসেছিলেন বলে নবী মুস্তাফা তোমার মুখে পায়াত গালে আবে দেহান মুবারক দিয়েছি আর আমি নবী মুস্তাফার জামাই হযরত আলী নবীর ইজ্জত রাখার খাতিরে আমি চারবার দিলাম পাঁচবার দিনই জোরে বলেন সুবহানাল্লাহ পাঁচবার নবী মুস্তাফা দিয়েছিলেন আমি তোমাকে চারবার লাভে দেখান মুবারক দিলাম আর নয় নবী যেহেতু পাঁচবার দিয়েছে আমি পাঁচবার দিলে নবীর সমকক্ষ হয়ে যাবে আর নবী মুস্তফার সমকক্ষ হওয়াটা বেয়াদবি বলে মনে করি এই জন্যে আমি তোমাকে চারবার লাভে দেখান মুবারক দিয়েছিলাম আল্লাহুম্মা